সমস্ত বাবা মায়েদের একটা অনুরোধ জানাই, তারা যেন অডিও এবং ভিডিওটা অফ রাখবেন। এবং অনেক বাবা মায়েরা রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গের বাইরে এবং বিভিন্ন আশ্রমে গুরুদেব যেহেতু যেতে পারছেন না, সেই আশ্রমেরও সব ভক্ত শিষ্যরাও রয়েছেন এবং বাইরের বিদেশের ভক্ত শিষ্যরাও রয়েছেন। তার সকলের উদ্দেশ্যে তাই আমরা আর বেশি কথা না বলে গুরুদেবের কাছেই দিচ্ছি। গুরুদেব কিছু বলুন সকলের উদ্দেশ্যে, যাতে আমরা মানসিক একটা শান্তি এবং শক্তি পাই। হ্যালো, সবাই তোমরা শুনতে পাচ্ছো তো? হ্যাঁ বাবা আমরা পাচ্ছি। আজকে আমি প্রথমত খুব আনন্দ পাচ্ছি, প্রথমত ভীষণ আনন্দ পাচ্ছি। আমি কিছু বলতে লাগি, এবার তোমরা একটু শোনো। হ্যাঁ, আমি আজকে খুব আনন্দ পাচ্ছি। আমি এখন নাদরা আশ্রমে আছি, আর আমি এতক্ষণ রুম পার গলা পাচ্ছিলাম, ও নিবেদিতা পল্লি তে ওর বাড়িতে আছে, আর বিভিন্ন জন সবাই বিভিন্ন বাড়িতে থেকে এটা আজকে এই অনুষ্ঠানটা করতে পেরেছে, বিভিন্ন জন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছে। আর এটা আমি অনেকদিন ধরে বলছিলাম যে এরকম একটা, কারণ অনেক মানুষ আমাকে বলছে বাবা আমাকে সাক্ষাৎ পাচ্ছি না, দেখা হচ্ছে না, আপনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের কাছে সামনে আসুন। তো এইটা এতদিন পরে একটা আমাদের মাতৃসংঘের মায়েরা এই আয়োজনটা করতে পেরেছে, এর জন্য ভীষণ আমি খুশি, ভীষণ আমি আনন্দিত। আর প্রথমত আমি আজকে তোমাদের কিছু কথা বলি। এখন বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে নতুন করে কিছু বলার নাই, যে সেটা তো বুঝতেই পারছো তোমরা যে কিরকম একটা করোনার পরিস্থিতির মধ্যে সবাই, সমস্ত মানুষ একটা জবুথবু গোছের ব্যাপার, জবুথবুর মতো ব্যাপার। আর বিভিন্ন ভাবে মানুষের সমস্যা অসুবিধে, আর্থিক, লোকবল, যোগাযোগের অভাব, নানান সমস্যা। তো সেই কারণে এই সমস্ত সমস্যা আছে। সমস্যা যে আগে ছিল না তা নয়, সমস্যা আগেও ছিল, এখনো সমস্যা, এখনো সেই করোনার জন্য একটা বিশাল সমস্যা এসেছে। তো এর থেকে নিশ্চিত আমরা বেরোবো আস্তে আস্তে, এভাবে আগেও এসেছে আমাদের দেশে পৃথিবীতে, এবং আমরা সেগুলোকে থেকে বেরোতে পেরেছি, এবং সবগুলো চলে যায়নি, অনেক সবটাই আছে, তবে সেগুলোর সঙ্গে আমরা একটু একটু করে মানিয়ে নিয়েছি। আমাদেরও এটাকে একটু একটু করে মানিয়ে নিতে হবে, মানিয়ে নিতে হবে, আমরা সবাইকেই মানিয়ে নিয়ে চলি। তো সেই কারণে আমি তোমাদের প্রথম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তোমাদের সামনে, সেটা হচ্ছে তুমি একটা মানব জীবনের, মানুষের জীবনের, মানুষ আনন্দ পায়, শান্তি পায়, সে ছেলে হোক মেয়ে হোক যেই হোক, এই সমস্তটাই নির্ভর করে তুমি কতটা সংযম, তুমি কতটা সংযমী তার উপর নির্ভর করে তুমি কেমন আছো এবং আগামী দিন তুমি কেমন থাকবে। তো এই সংযমী ব্যাপারটা, এটা আমাদের ঋষিরা বলেছে হাজার হাজার বছর আগে, ঋষিরা বলেছে, যোগীরা বলেছে, যোগের প্রধান হচ্ছে সংযম, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, অষ্টাঙ্গ যোগের কথা বলেছে, তার প্রধান হচ্ছে সংযম। এই সংযম হচ্ছে তোমার এই মানুষ উদার থেকে উদারতা, উদার উদারতর অবস্থায় নিয়ে যাওয়ার জন্য সংযম। একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকতে গেলে সেখানে দাঁড়িয়ে আছে সংযম। তুমি তোমার ছেলে মেয়েকে সুন্দর করে বড় করতে চাও, সেখানে লুকিয়ে আছে সংযম। তোমার নিজের শরীর সুস্থ রাখা, তোমার মানসিক সুস্থ থাকা, তোমার নিজেকে, এই সমস্ত কিছুর ক্ষেত্রে লুকিয়ে আছে সেই সংযম। এই সংযম ব্যাপারটাকে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। সংযম মানে মাছ খাবো না, মাংস খাবো না, বা সংযম মানে
থেকে গেল, ছুঁয়ে গেল, বা অমুক আমি সকাল 4-4টের সময় ঘুম থেকে উঠি, বা আমি রাতের বেলা মাত্র 4 ঘন্টা ঘুমোই, ইত্যাদি ইত্যাদি, এইটার উপর নির্ভর করে। এগুলো হচ্ছে তো এই এই যেগুলো বললাম আমি, এগুলো ভোরবেলা ঘুম থেকে ওঠা, মর্নিং ওয়াক করা, এগুলো শরীর সুস্থ করে, শরীরকে, শরীর একটা যন্ত্র, শরীরকে এই মেশিনটাকে চালাতে গেলে চালাতে হয়, নাহলে এটা এটা অকেজো হয়ে যায়। কিন্তু আমি তোমাকে যেটা বলতে চাইছি, সংযম, সংযত হওয়া, কিসের সংযম, কিসের সংযত না, সংযম হচ্ছে এটাই যে আমি মানুষ, শ্রেষ্ঠ জীব, তো শ্রেষ্ঠ জীব হিসেবে আমার কি কি থাকলে, শ্রেষ্ঠ জীব হিসেবে তো একটা, দেখো যে কোনো জীব জন্তু তারা কষ্ট করে তাকে আর সেইটা পেতে হয় না। আমি কুকুর, একটা কুকুরকে আলাদা করে কুকুর হতে হয়, কিন্তু একটা মানুষকে আলাদা করে মানুষ হতে গেলে কর্ম করতে হয়। আমি মানুষ তো আমি বললে হবে না, তো আমাকে কিছু কর্ম করতে হয়, সেই কর্ম করে আমাকে মানুষ হতে হয়। তো সে কি কি এমন কর্ম যে কর্ম করলে তুমি মানুষ হতে পারো, সেইটাই হচ্ছে তো বিষয়, কি সেই কর্ম যে কর্মটা করলে আমি মানুষ হতে পারি। কিন্তু এই কর্মটা না করে মানুষ বাদ বাকি সবকিছু হয়ে যাচ্ছে। দেখো কেরিয়ার গড়তে গিয়ে সকল কিছু ভুলে গিয়ে আলটিমেট কি নেই দেখতে পাচ্ছো তো, করোনার জন্য আজকে কিরাম শিক্ষা, ছোট ছোট ছেলে মেয়ে থেকে বৃদ্ধ মানুষ পর্যন্ত বুঝতে পারছে, কারোর বন্ধু মরে যাচ্ছে, বাচ্চা ছেলে তার বন্ধু মারা যায়, সে একবারে কিছুদিন খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে সে ভাবতেই পারে না বন্ধু মরে গেছে। বিভিন্ন বয়সের মানুষ আজকে বুঝতে পারছে তার মানে কাছের জনেরা টাকা পয়সা থেকেও সবকিছু চেষ্টা করেও হচ্ছে না, তার মানে হতাশাগ্রস্ত, তার মানে হচ্ছে না কেন, কি করে হয়, তখন সে বুঝতে পারছে না হওয়ার হওয়ার হাত বাস্তবিক ক্ষেত্রে এই ব্যবহারিক জগতে কারোরই নেই। এই এটাকে ভাগ্য বলবে, তো ভাগ্য বললে তো মানুষ তাহলে আর কিছুই করবে না, শুধু ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে বসে থাকে। যদি ভাগ্যে থাকে, যদি কেউ জল দিয়ে যায় তাহলে জল খাবো, তো এটা যদি, এটা যদি ভাগ্যের ওপর ছেড়ে দেয় সেটা কোনোদিন জল পাবে না, তাই তোমার কর্ম করতে হবে। আর যদি তুমি ছেড়ে দাও যে না যদি আমাকে কেউ জল দেয় তাহলে আমি জল খাবো, তাহলে তুমি সর্বত্যাগী, তোমাকে নিশ্চিত জল দেবে, তুমি সব ত্যাগ করে দাও, সব ছেড়ে দাও। কিন্তু এই, কিন্তু মানুষ ছাড়তে পারে না, ছাড়তে পারে না কেন জানো, মানুষ যেটা ছাড়ে বলে সেটা ইমোশনালি ছাড়ে, সেফ ইমোশনালি, তো সেই কারণে ইমোশনালি ছাড়াটা ছাড়া বলে না। এই ছাড়াটা তখনই ছাড়া হয়, ছাড়তে পারে তখনই, ছাড়া কাকে বলে না, যখন মানুষ জানতে পারে যে সত্যিকারে ধরা বা ধরার কিছু নেই, ছাড়তেও কিছু, ছাড়ারও কিছু নেই। কখন মানুষ জানতে পারে না, মানুষ যখন, মানুষ যখন সেই রকম কর্ম করে, কি সেই রকম কর্ম, সেই রকম কর্ম হচ্ছে ওই যে বললাম যে আমরা মানুষ হিসেবে, শ্রেষ্ঠ জীব হিসেবে আমাদের কি সেই কর্ম, যে কর্মটা আমাকে মনুষ্যত্বের মধ্যেই ধরে রাখবে, এর বাইরে আমি যেতে যাব না, কারণ এর বাইরে অনেক দিক আছে, সেই দিকগুলোতে যাতে আমি, সেই গুণগুলো যাতে আমার মধ্যে ঢুকে না পড়ে, আমার মধ্যে যাতে করে এই মনুষ্যত্ব গুণটা সবসময় বজায় থাকে, এই পবিত্র গুণ, শ্রেষ্ঠ গুণটা যাতে বজায় থাকে, এই গুণটার উপরে নির্ভর করেই আমি সমস্ত কিছু করব। আমার আহ্লাদ, আমার আমোদ, আমার স্বপ্ন সবটাই কিন্তু আমি এই মনুষ্যত্ব গুণটার উপর নির্ভর করি, এইটাকে ধরে রাখ। তো তার জন্য দেখবে বলে না যে ঈশ্বর, শ্রেষ্ঠ জীব মানুষ ঈশ্বরের খুব কাছে, মানে মনুষ্যত্ব মানে, স্বামী বিবেকানন্দ বলেছেন, স্বামী বিবেকানন্দ বলেছেন আগে আগে মানুষ হ, তারপরে দেবত্ব লাভ করতে পারো, তারপরে ঈশ্বরত্ব লাভ করো, তা আগে মনুষ্যত্ব লাভ করতে হয়, আগে মনুষ্য। কেন, তোমরা মায়েরা, তোমাদের কাছে তোমাদের, তোমাদের সবটাই তোমাদের হাতের মুঠোয়, কিন্তু এটা তোমাদের মাথায় রাখতে হবে, তোমাদের এই কারণে বাড়ির লক্ষ্মী বলা হয়েছে। কেন লক্ষ্মী বলা হয়েছে, লক্ষ্মী মানে শুধু টাকা নয়, লক্ষ্মী মানে শুধু টাকা নয়, যার অনেক টাকা আছে তুমি ভাবছো খুব সে খুশিতে আছে, খুশিতে থাকে তো মানুষ ভেতর থেকে, ভেতর থেকে মানুষ খুশিতে থাকে, যে টাকা আছে, অনেক টাকা, অনেক কিছু আছে, সে ভেতর থেকে খুশিতে টাকা তো হয় না, যার নাই তাতেও হয় না, খুশি ব্যাপারটা একদম অন্যরকম, সেই অন্যটা কোথায় না, এই সংযমের মধ্যে লোক।
তাই তুমি যদি তোমার তোমাকে ধরে রাখতে পারো, তুমি যদি তোমাকে সবসময় ধরে রাখতে পারো মনুষ্যত্বের মধ্যে, তাই তোমাদের যেটা বলছিলাম এই সংযম, তাই তোমাদের কি সংযম করতে হবে, কি শুরু করতে হবে তোমাদের জীবনে? তোমাদের জীবনে শুরু করতে গেলে প্রথম দরকার, ভীষণ দরকার, তোমরা যেহেতু সংসার করছো, পরস্পর পরস্পরের কথা শুনবে এবং ভীষণ ভাবে শুনবে, এবং শুনবার জায়গায় কোনো ঘাটতি রাখবে না। তোমরা যেহেতু সংসারী মানুষ, যেই হোক সন্ন্যাসী মানুষ হলো, যেহেতু তুমি জঙ্গলে থাকো না, সমাজে বাস করো, একসঙ্গে বাস করছো, যতটুকু সময় পাবে ততটুকু সময়ে যার সঙ্গেই কথা বলবে, যদি কাউকে সময় দাও দিচ্ছ সংসারে বাস করছো, খুব ভালো করে শুনবে, শোনার পর তারপরে উত্তর দেবে, আর উত্তরটা এমন ভাবে দেবে যে উত্তরটার মধ্যে একটা ইমোশন যতটা কম থাকে রাখবার চেষ্টা করবে, আর চেষ্টা করবে কতটা শুধু তোমার জন্য, তোমার ভালোর জন্য, এটাকে কম রাখবার চেষ্টা করবে। কেননা এটাকে এটাকে বিশ্লেষণ করবে, কেন কম রাখবার চেষ্টা করবে নিজের ভালোটা, আর যাকে তুমি বলছো সেও তো তার নিজের ভালোটাই ভাবছে না, তো সেই কারণে যেহেতু সে যদি বুঝতে পারে তুমি তোমার ভালোটাই দেখছো শুধু, তাহলে কিন্তু সে তোমার তোমাকে হ্যাঁ হ্যাঁ বলবে হয়তো, কিন্তু ভেতর থেকে সেটা মেনে নেবে না। তো সেই কারণে যেহেতু আমরা সবাই সমাজে আজকে কি হয়েছে, এক কথায় বলতে পারো সবাই তো নিজের কেরিয়ার এবং এইসব কিছু নানা ভাবতে গিয়ে, নিজের কথা কথা ভাবতে গিয়ে, নিজের নিজের কথা ভাবতে গিয়ে এমন আত্মকেন্দ্রিক হয়ে উঠেছি সবাই, তাতে আমরা সবাই সবাইকে জেনে ফেলেছি, সবাই সবাই আত্মকেন্দ্রিক। তো সমস্যা কোথায় হয়ে গেছে না, যখনই সংসারে যখন যারা একসঙ্গে হচ্ছে তখন ভেতর থেকে কেউ কাউকে ফুল আর কি ফুলছে না, সবটাই যেন একটা জায়গায় পৌঁছে এসে দাঁড়িয়ে, এই একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেলে তো সংসার হবে না, তাহলে সেটা তো অভিনয় হয়ে যাচ্ছে, সেটা তো সত্যি না। এই সত্যি জায়গাটাতে আসতে গেলে তাই তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমরা শুরু করো, প্রথমত তোমরা ব্যক্তিগত জীবনে ভীষণ ভাবে শুনবে, শুনে এমন একটা সুন্দর উত্তর দেওয়ার চেষ্টা করো যে উত্তরটা বাড়ির সবার ভালো, বাড়ির সবার মানে শুধু চারজন না, তুমি দেখতে পাবে তোমার চারজন, তুমি ভাবছো আমরা চারজন, তুমি ভেতরে ভেতরে কিন্তু চারজন ন, তুমি ভেতরে ভেতরে কিন্তু অনেকজনের সঙ্গে তুমি যুক্ত আছো, তার মানে ভেতরে ভেতরে তুমি অনেকজন অনেকজন ভালো থাকলে তুমিও ভালো থাকবে, তখন যারা তোমার ফ্যামিলিতে যারা যারা আরো যারা যারা আছে তারাও আরো পাঁচজনের সঙ্গে যুক্ত আছে, তাই চেষ্টা করবে যে সবারটা কি করে, সবারটা তুমি বলবে না আমি পারবো না, সবারটা তো করা সম্ভব না, কারণ সম্ভব না এই মুহূর্তে না, তুমি সবাইকে তোমরা তোমাদের কাছে সবাই আছে, তোমরা একসঙ্গে থাকো, তোমরা একসঙ্গে থাকলে কি হবে, যেহেতু তোমরা একদমই নিজেদের পরস্পর পরস্পরের মধ্যে একটা খুলতে পারছো না, তার জন্য তোমরা তোমরা সবাই সবাইকে চিনতেও পারো, এটা একটা বিশাল বড় জ্ঞান। তো সেই কারণে তোমাদের আমি বলবার চেষ্টা করলাম শোনো, আর সবসময় জানবে এই শোনো কথাটা তোমাকে বললাম কেন জানো, দেখবে আমার একটা বই আছে শোনো গো, শোনো বলে একটা বই আছে, সেই বইটা আমি বই সেটাকে বলি না, সেটা বলি মানব জীবনের, মানব জীবনে চলতে গেলে ওটা একটা নির্দেশ, সেই নির্দেশটা তুমি তোমার জীবনে গেঁথে যদি তুমি ওই নির্দেশটা তোমার ব্যক্তিগত জীবনে যদি পালন করো, তো কারণ এই জগতে সবাই এসেছি আমরা একটা নির্দেশ পালন করতে, আর নির্দেশ পালন ছাড়া তো এই জগতে যারাই এসেছি যে যেখানেই থাকি, স্কুলে পড়ি সংসারে থাকি, সবসময় দেখবে একটা নির্দেশকে আমরা ফলো করি, সেই নির্দেশটা যদি সঠিক হয় তখন আমরা খুব খুশি হই এবং আনন্দ পাই, তো সেই কারণে আমাদের একটা নির্দেশকে অনুসরণ, সেই নির্দেশটা কার নির্দেশ, না মহাত্মার নির্দেশ, সদ্গুরুর নির্দেশ, কেন সেই সদ্গুরুর নির্দেশটা কেন না, এই কারণে সদ্গুরুর নির্দেশ দরকার, সদ্গুরু ব্যাপারটা সম্বন্ধে একটা আমি তোমাদের প্রচুর বলেছি, তবে ছোট কথায় তোমাদের বলে রাখি, সদ্গুরুকে কিন্তু এই বুদ্ধি দিয়ে বোঝা যায় না, যারা সদ্গুরু মানে যারা ত্যাগী এক কথায়, তারা 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 একদম তারা সত্যিকারের সংযম, মানে সংযমী মানে তারা সংযমী চরম, মানে তারা সেই চরম ব্রহ্ম জ্ঞানী, মানে যাদের সেই মানে তারা সেই সুরেতে সুর যাদের যুক্ত, যারা সেই সুরের বাইরে তারা অসুরের সুরের যুক্ত নয়, তাদের সেই সুরটা সুর, তাদের কোনো অন্য সুর যেটা অসুর যাকে বলে সেটা যুক্ত হয়, কেমন? তো সেই কারণে আমি
তোমাদেরকে বলছি যে এই সুর সুরেতে তোমাদের থাকতে হবে। তো সেই কারণে সদ্গুরু হচ্ছে সেই সুর। তো সেই সদ্গুরুর ব্যাপারটা কি জানো, সদ্গুরু ব্যাপারটাই হচ্ছে এই জাগতিক জগতে যারা সদ্গুরু তারা সত্যিকারের জাগতিক জগতের সঙ্গে তাদের তোমাদের সঙ্গে এই আমার এই জাগতিক কোনো সম্পর্ক নেই, সম্পর্ক থাকার কথা না। তুমি আমার মেয়ে বাবা সন্তান এই সমস্ত কিছুটা কিন্তু এই ব্যবহারিক জগতের নিয়ম, কিন্তু ব্যবহারিক জগতের নিয়ম কিন্তু বাবা কথাটার অর্থ হচ্ছে পবিত্র। এই বাবা কথাটা শুধু একটা ব্যক্তি না, মা কথাটা একটা ব্যক্তি না, ঠিক তেমনি গুরু কথাটা একটা ব্যক্তি না। গুরু কথাটা অর্থ হচ্ছে যিনি জ্ঞান স্বরূপ, যিনি পরম ব্রহ্ম। তো এই পরম ব্রহ্ম মানে যিনি নিষ্করণ পবিত্র, এই পবিত্রতার পবিত্রতাময় জীবন যে জনের তাকে সর্বত্যাগী বলে। তো তার নির্দেশ পাওয়া একটা একটা ভীষণ জন্ম জন্মান্তরের স্বীকৃতি। তাই সদ্গুরু যিনি তার নির্দেশ পাওয়া একটা ভীষণ বড় ব্যাপার। তো সেই কারণে তোমাদের আজকে বললাম যে তাই তোমরা চেষ্টা করবে যে যত পারবে শুনবে, শোনো বইটার কথা তোমাদের বললাম শুনতে। তাই ঋষিরা হাজার হাজার বছর ধরে বলেছে দেখবে, আগে শোনো তারপরে মনন কর তারপরে নিধিধ্যাসন তারপরে সেটাকে ব্যক্তিগত জীবনে লাগাও। তাই তোমাদের এই যে শুনছো তুমি, এই এত বড় হয়েছে সব শুনতে শুনতেই কিন্তু বড় হয়েছে। আমি যে কথাগুলো বলছি এটা আমি তোমাকে গীতার কথা মহাভারতের কথা আমি সব বলতে পারি, কোনো কোনো বড় বড় সব ফিলোসফারদের কথা আমি বলতে পারি, তার ব্যাখ্যা করতে পারি, কিন্তু আমি করতে চাইছি না বা করবো না। কেন না, আমি পণ্ডিত তো নই, আমি কিন্তু পণ্ডিত নই, আমি পণ্ডিত নই কিন্তু, কেননা আমার কাজ হচ্ছে কি, মহৎ সাধুদের কাজ কি না, সাধুদের কাজ হচ্ছে যেটা লেখা আছে সেটা জীবনে জীবনে প্রকাশ ঘটা, সেটা খুব একটা জীবন তৈরি করা, তারা হচ্ছে ত্যাগী, তারা হচ্ছে সাধু। তো সেই জন্য তারা যেটা বলে সেটাই তো সেটাই সত্য, কেন তারা সেই সত্য যেটা বইয়ে লেখা আছে সেটাই সেটা সেই জীবনটা তারা লাভ করেছে, তারা সেই জীবনের অধিকার। তো সেই কারণে তাদের জীবন দর্শনটা মানুষকে জানতে হয়। তো তাই তোমরা চেষ্টা করবে এই যত পারবে শোনবার, এই আজকের এই যে অনুষ্ঠান করেছ, আমি বলি মানুষকে এই যে মাতৃসঙ্গের মায়েরা বা আমার আশ্রমেতে, প্রত্যেক আশ্রমে জানো প্রত্যেক আশ্রমে এখন কিন্তু আমি বেরোই না যাই না, আমি এখন নাদরা আশ্রমে থাকি আর রবিবার সোমবার আমি নিবেদিতা পল্লী আশ্রমে যাই, সেখানে আমার আশ্রমে পাশেই আশ্রম ওখানে যাই, ওখানে আমার অ্যাকাউন্টের কাজ। আর করোনার জন্যে বুঝতেই পারছো যে কেউ কাছে কেউ আসেই না, আমি আমি যেখানে বসে সাক্ষাৎ দিই সেই জায়গাটা অনেকটাই দূরত্ব, আমি যেখানে বসে কথা বলছি মাটির ঘরে নাদরা আশ্রমে, সেই মাটির ঘরের বাইরেতে বসে আছে দুই চার দুই একজন বাবা মায়েরা, এবং বাদ বাকি কেউ নেই, আশ্রমবাসীরাও কিছু আছে, সবটাই ওই ঘরটার বাইরে। তো ঠিক এইভাবেই চলছে, সবাই এটাকে পালন করছে। আর এখানে তোমার এই, তাই তোমাদের বললাম যে তোমরা এই বারে বারে শুনবে আশ্রমেতে, প্রত্যেক দিন আত্মচর্চা হয়, কারণ আমার পথই এটা। আমার আমার পথ কি জানো, আমার পথ হচ্ছে যে প্রত্যেকটা মানুষ যেহেতু সংযমী হতে হবে বলেছি, তো সংযমীটা তোমাকে ভেতর থেকে হতে গেলে, তার জন্য দেখবে যদি বাচ্চা ছেলেরা যখন ঘুড়ি ওড়াতে চায় তখন তারা ঘুড়ি ওড়াতে গেলে ঘুড়িটা যখন হাওয়া লাগে না তখন বাচ্চারা কি করে জানো, মাঠে গিয়ে ঘুড়িটা নিয়ে দৌড়ো। যারা বাচ্চা বেলায় ঘুড়ি উড়িয়েছে ছেলেরা বা অনেক মেয়েরাও বাচ্চা বেলায় ঘুড়ি ওড়াবার জন্য অংশগ্রহণ করেছে তারা জানে, মায়েরাও জানে যে ঘুড়িটাকে নিয়ে দৌড়াতে, দৌড়লে তখন কিছুটা দৌড়াবার পর ঘুড়িটা হাওয়া লেগে যায় উঠতে থাকে, তখন এক জায়গায় দাঁড়িয়ে উড়ানো যায়। ঠিক তেমনি তোমাদেরকে কিছু এখন ওই সংযমী হওয়ার জন্য তাই তোমাদের কিছু করতে হবে, সেভাবে দৌড়তে হবে, দৌড়তে দৌড়তে একদিন দেখবে তোমার মধ্যে হাওয়া লেগে যাবে। তাই কি করতে হবে তোমাদের, না প্রচুর শুনতে হবে। তাই আশ্রমেতে আমাদের প্রত্যেক দিন আত্মচর্চার আমাদের হয় প্রতি আশ্রমে, আর আত্মচর্চা মানে সেখানে যে বিভিন্ন জন তাদের উপলব্ধির কথা বলে, শুনলে কি হয় বারে বারে চতুর্দিক থেকে শুনলে কি হয়, শুনতে 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 আস্তে আস্তে ভেতরে চেতনা জাগে,
সঠিকটা খুঁজে পায়। তুমিও ঠিক তেমনি বাচ্চা থেকে বড় হয়েছো, প্রচুর শুনেছো, জগতের বিভিন্ন জায়গায় গেছো, বিভিন্ন মানুষের কাছে বসেছো, দাঁড়িয়েছো, দেখেছো, শুনেছো। তুমি আস্তে আস্তে শুনে শুনে দেখে দেখে তোমার মধ্যে একটা ধারণা এসেছে জগৎ সম্বন্ধে, বাবা মা সম্বন্ধে, সংসার সম্বন্ধে, সমাজ সম্বন্ধে। ঠিক তেমনি আধ্যাত্মিক ব্যাপারটাও ঠিক তাই। তোমাকে সংযত হতে গেলে কেন তুমি সংযমী হবে, এটা তোমাকে ভীষণ ভাবে কেন তোমাকে সংযমী হতে হবে এবং সংযমী ব্যাপারটা কি, আর সংযমী আমি আমি হতে গেলে আমায় কি করতে হবে এবং সংযমী আনন্দটাই বা কতটা, এই সমস্তটাকে নিয়ে তোমাকে ভাবতে হবে। এই ভাবনাগুলোর জন্য তোমাকে আলাদা করে নাই চলতে ফিরতে ঘুরতে বসতে, কারণ এই সংযমের মধ্যে রয়েছে তোমার তৃপ্তি, তোমার ভালো থাকা। তুমি তো বলেই দিলাম তোমাদের অনেক গুণ কথা, যে মানুষ আজকে বুঝতে পেরেছে এই ব্যবহারিক জগতের এই সমস্ত কিছুটা কিন্তু সমস্ত কিছুটা সব নয়, এর বাইরে কিছু একটা আছে। আজকে করোনার জন্য সারা পৃথিবীর মানুষ বুঝতে পারছে কিছু একটা আছে। যখন কারোর অক্সিজেন কমে যাচ্ছে, এই যাই এই যাই, তখন সেই ব্যক্তিটা যে অক্সিজেন নিচ্ছে সে বুঝতে পারছে যে কি জানি আমি বাঁচবো কিনা, এত স্বপ্ন, এত কিছু হাই হাই করা ব্যাপার, এক্ষুনি কি আমায় ঠিক করে দাও, কিন্তু কিছুতেই কিচ্ছু করার নেই। তখন সে বুঝতে পারছে সেই একমাত্র কি হয়তো আমার এই অক্সিজেন লেভেলটা বাড়িয়ে দেবে, তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে, কে সে জানে না কেউ। এই নিয়ে অসংখ্য মারপিট, অসংখ্য ঝগড়া, অসংখ্য হানাহানি, নানান রকম জন নানান রকম বলছে, সম্প্রদায় তৈরি করে ফেলছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সেটা বড় পবিত্র, সেটা বড় সুন্দর, সেটা একটা সংযমের, সংযম মানেই তো পবিত্র, সংযম মানেই তো একটা নিরপেক্ষ, সংযম মানেই তো দুটো ছেলে, দুটো মেয়ে, দুটো মানুষকে পার্থক্য করে না। অসংযম বলেই তো মানুষ পার্থক্য করে, অসংযম বলেই তো একটা ছেলে আর একটা মেয়ে, একটা মেয়ে আর একটা ছেলে, একটা একটা চরম থেকে চরমতর দুঃখের দিনে দিয়ে নিয়ে যায়, সে অসংযম। তো সেই জন্যে বাবা মায়েরা বারে বারে শুনবে, তোমরা চেষ্টা করবে আমাদের আশ্রমের বা মাতৃসঙ্গের এই যে আজকের এই অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা তোমরা ওদের, আমি সবসময় তো থাকি না, আমি সবসময় থাকতে পারি না, যদি বলে না বাবা থাকতে হবে না, সবসময় থাকতে পারি না, আর এটা আমি চাই তোমরা এটাকে করতে আর চর্চা করতে লাগো, তোমাদের খুব দরকার। কারণ আত্মচর্চা মানে মানুষের মধ্যে এই ভালো চর্চা আস্তে আস্তে মানুষকে অনেক আনন্দ দেয় এবং নিজেকে হালকা করে, নিজেকে চেনায়, এবং একটা যে অশিক্ষিত মানুষ তার থেকেও অনেক জানার আছে। এই জানাটা হচ্ছে ভেতরের জানা, এই জানাটা বই দিয়ে হয় না, এই জাগতিক কোনো কিছু দিয়ে হয় না, ব্যবহারিক জগতে কোনো কিছু দিয়ে এই জানাটা জানা যায় না। এই জানাটা জানতে হয় ভেতর থেকে, এই জানাটা জানতে হয় সংযমের শক্তি থেকে, এই জানাটা তখনই জেগে ওঠে ত্যাগ, তখনই প্রেম জেগে ওঠে। তো সেই কারণে বাবা মায়েরা প্রত্যেক দিন চেষ্টা করবে একটুখানি আধ ঘন্টা অন্তত চুপচাপ বসতে। কেন বসতে? মেডিটেশন করা না, ধ্যান দেবে, ধ্যান দিতে বলছি, ধ্যান করতে বলছি না, ধ্যান দাও, নিশ্চিত দেখবে তোমার মধ্যে ধীরে 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 তোমার মধ্যে শক্তি তৈরি হচ্ছে, তোমার মধ্যে ভক্তি তৈরি হচ্ছে, তোমার মধ্যে প্রেম জাগছে, তুমি অনেকখানি একটু একটু করে এগিয়ে যাচ্ছ। তো সেই কারণে তোমায় চেষ্টা করতে হবে, সবসময় খেয়াল রাখবে এই যারা আমার আমার মতো মনে হয় গুরুদেব, আমি আমার কাছে অনেকে তোমরা আসো, অনেকজন আসে। তো কি ধরনের মানুষ আসে জানো? না বাবা আমি গুরুদেবের কাছে এসেছি, আমার এই সব সমস্যা আছে, আমি গুরুদেবের আশীর্বাদ, গুরুদেবের অমুক্ত পেলেই আমি ধন্য, ব্যাস। এই একদল আসে গুরুদেবকে দেখতে এলো, গুরুদেবকে ভালোবাসি, গুরুদেবের জন্য এই গুরুদেব থাকে। আবার এক দল আছে যারা গুরুদেবকে ভালোবাসে শুধু, না গুরুদেব কি বলছে সেটাকেও ভালোবাসে, শুধু গুরুদেবের ছবিটা না, শুধু গুরুদেবের এই কথা বলতে ভালোবাসছে, বেশ সুন্দর লাগছে আমার শুনতে, শুধু এইটুকুনি না, কিছু জন আছে তারা আবার, তারা একটুখানি সংস্কার একটু উন্নত, যারা গুরুদেবকে তো ভালোবাসেই তাকে কেন্দ্র করে তার কথাকেও ভালোবাসে, কথা মানে কথাটা যিনি যেটা বলছেন সেটা করতে ভালোবাসে, সেটাকে ফলো করতে ভালোবাসে, এটাও একদল। তো আবার একদল আছে না, গুরুদেব যেটা বলেছেন বলছেন সেটা কি করে আমরা প্রতিষ্ঠা করা, অনেক মানুষের কাছে কি করে পৌঁছে দিয়ে এটাকে ধরে রাখতে পারি, যুগ যুগ ধরে ধরে রাখতে পারি, এটাও একদল ভাবছে। এখন আমাকে এই এতগুলো মানুষ আমার কাছে আসছে, এই তোমরা যারা শুনছো তাদের মধ্যে তোমরাও ঠিক এরকম ধরনের
তো তাই তোমাদেরকে ভাবতে হবে তো তুমি কেন গুরুদেবকে ভালোবাসছো। শুধু গুরুদেবের কথা, গুরুদেবকে প্রণাম করা, শুধু গুরুদেবের আমার ছেলে আমার মেয়ে আমার অমুক আমার, তাই শুধু গুরুদেব বা ভগবানকে শুধু তুমি ভাত কাপড় ছেলে মেয়ে ঠিকে বা চাকরি বাড়ি ঠিকের জন্য তুমি ভগবানকে আর গুরুদেবকে ঠিকে নিয়ে বসে আছো ভাবছো? ভগবান এবং গুরুদেব তোমার সব ঠিকে নিয়েছে? কোনো কোনো মতে এসব ঠিকে নাই, কেন তোমার ঠিকে নিতে? গুরুদেব মানেই হচ্ছে যিনি অজ্ঞান থেকে যিনি আলোকিত করে, মানে অজ্ঞান মানে অন্ধকার, অন্ধকার থেকে যিনি আলো আলোকিত করে। তুমি অন্ধকারে হাত রাখছ তাই তুমি দুঃখ পাচ্ছ, তাই তোমার বিকাশ দরকার। তা যার কাজ বিকশিত হওয়া তাই তো জীবনের সব থেকে মূল্যবান গুরু, তা তুমি তাকে ঠিকে দিয়ে বসে আছো, তা তুমি আর চাইতেই পারছ না যে আমার বিকাশ হোক, আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাও। তুমি না চাইতে পারছো না কেন? না তুমি আগে ঠিকে দিয়ে বসে আছো, আগে ছেলে মেয়ের কথা, মেয়ের কথা, নিজের কথা, বইয়ের কথা, এইসব কথা বলে তোমার শেষ হচ্ছে না, আর তোমার শেষ হচ্ছে না তুমি বলতেও পারছো না ভাবতেও পারছো। এ সমস্তটার পেছনে কারণ লুকিয়ে আছে কি? না তুমি গুরু সঙ্গ করনি, গুরুদেব কি বলতে চাই যে তুমি সেটা শোনোনি, তুমি শুধু গুরুদেবের কাছে আশ্রয় ঠিকে নিয়েছে। গুরুদেব আমার ভাত কাপড়ের, আমার ছেলে মেয়ের, আমার চাকরি বাকরি ইত্যাদি বাঁচা এই সমস্তর জন্য, কিন্তু না ভগবান বা গুরুদেব এই ঠিকে নিয়ে বসে। ভগবান বা গুরুদেব তারা সেই একই আদর্শের আদর্শিত, যিনি ভগবান তিনিই তো গুরু। আমি বলেছি একটু গুরু মানে একটা ব্যক্তি নয়, একটা দিব্য চেতনা যার মধ্যে সেই চেতনা আছে, তারা একই সুরে গান গায়। তাই তোমাকে আমি বললাম যে ভগবান তিনি, যিনি সব তিনি তোমায় দিয়ে দিয়েছেন। তোমার অন্ধকারে তুমি দৌড়চ্ছ তাই তুমি ভালো জিনিসটা সামনে ফেলেও তুমি যেটা তোমার ভালো হবে তুমি সেটাকে না পেয়ে তুমি অন্য জিনিস হাতে, তো সেই কারণে তোমাকে আমি বলবো তোমায় সবসময় প্রার্থনা কর শুধু গুরুদেবের ছবিটা, শুধু গুরুদেবের এই ভাত কাপড় মুক্তা এই জন্য ঠিকে নেওয়া এই বুদ্ধি থেকে বেরো। তখন তুমি বুঝতে পারবে না, তখন তুমি বুঝতে পারবে গুরুর কাছে যদি তুমি হে গুরু আমায় আলোয় আলোকিত করো, আমায় জ্ঞান দাও, তাহলে তুমি বুঝতে পারবে তুমি এত দুঃখ কেন, তুমি এত কষ্টে আছো কেন, তোমার এত অভাব, তোমার এত অশান্তির মূল কারণ কি, তুমি তখন বুঝতে পারবে। তার আগে তুমি সব সময় বলেই চলবে তার তার ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়ে না, নিশ্চিত তার একটা ইচ্ছা ছাড়া পাতা নড়ে না। তার ইচ্ছাটা কি তুমি জানো? ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন ওরে একটা তার ইচ্ছা ছাড়া গাতে পাতাও নড়ে না। ঠাকুর বুঝেছিলেন, ঠাকুর বলেছিলেন, ঠাকুর উপযুক্ত, ঠাকুর ভগবান, তিনি ভগবান তো ভগবানের মতো বলবেই, তিনি এমন সুন্দর জ্ঞানের কথা বললেন কোথায় আমরা বুঝতে পারলাম? আমরা তো বুঝতে পারিনি, আমরা বুঝতে পাচ্ছি আমরা মনে করছি অন্যরকম ভাব, আমরা তো ভাবিনি, আমরা কোনো সময় ভাবি না জগতে এ সমস্তটা ঠাকুরে, ভাবলাম কোথায়, কিন্তু আমরা সবাই বলছি ঠাকুর সব তোমায় দিয়ে দিয়েছি। এই সমস্তটা ইমোশনালি, এটা দেওয়া হয়নি, দেওয়া তাকেই বলে, দেওয়া দিতে গেলে তাকে সাধনা করতে হয়। তো সেই কারণে দেখো দেখো কথা কি জানো, যেহেতু ঘর সংসার ছাড়া মানুষ, তোমরা আমার সন্তান আর তোমাদের তোমরা আমার আশ্রিত, তুমি আমার দীক্ষিত হও না দীক্ষিত হও যেই হোক, আমি দীক্ষা এখন তো দিই না, হয়তো আমি খুব শিগগিরই আবার দেবো, 3 বছর দীক্ষা দিন, তার আগে দীক্ষা দিয়েছি, আগামী 3 এই আবার কিছুদিন পর দীক্ষা দেবো। কেন কেন আমি তোমাদের বললাম দীক্ষা দিইনি কেন? না আমি এই কারণে দীক্ষা দিইনি, না আমি কিন্তু দীক্ষা বিক্রি করি না, দীক্ষা আমার ব্যবসা না, দীক্ষা আমি দিই এই কারণেই যাতে করে মানুষ বুঝতে পারে যে আমি ভগবানকে ভালোবাসি, গুরুকে ভালোবাসি, তিনি সব দিয়েছেন, আমি অন্ধকারে হাতড়ে দেওয়া জিনিসটাকে নিতে পারছি না, আমি আলোয় আলোকিত হয়ে তার দেওয়া জিনিসটা বুঝে নিতে পারি। তিনি যে আমায় দিয়েছেন, ভরিয়ে দিয়েছেন, তিনি আমাকে পূর্ণ করেছেন, তো এইরকম একটা পরিপূর্ণতা জীবনে নাবিয়ে আনতে হবে বাবা মায়েরা। তো সেই কারণে তোমাদের আমি বললাম প্রত্যেক দিন সবার আগে এই বাহ্যিক ব্যাপার এই এগুলো কর্মকাণ্ড সকাল প্রত্যেক দিন 1/2 ঘন্টা করে সময় দেবে, আমি যে কথাগুলো বললাম সেগুলোকে সময় দেবে, ভালোবাসবে। তুমি তো একটা কিছু, তুমি তো এমনি তোমার মন কাঁচা নরম মন, তোমাকে সামনে এক কিছু চাই, তার জন্য তোমার যাকে প্রাণ চায়, কালী শিব লক্ষ্মী দুর্গা গণেশ গুরুদেব যাকে প্রাণ চায়, যাকে যে ছবিটা চিন্তা করলে যেটাকে ভাবলে
তোমার মনে শক্তি আসে, মন পবিত্র হয় বলে মনে হয় সেটাকে ভাববে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে তোমার মনটাকে পবিত্র করা। তো গুরুদেব, মানুষ যত দেখবে তুমি, তুমি আমার কথাই তুমি ভাবতে থাকো, ছবি আমার ছবির কথা ভাবতে থাকো, ভাবতে ভাবতে আমার কথাগুলো ভাবতে থাকো, ভাবতে ভাবতে দেখবে আমার ছবিটা তোমার সামনে নেই, তখন দেখবে আমার কথাটা আমার ভাবনাটা তোমার সামনে আছে। এই ভাবনার গভীরে যেতে থাকো, গভীরে যেতে যেতে দেখবে ভাবনা থেকে, ভাবনা থেকে আস্তে আস্তে তুমি ভাবনা গভীর হতে হতে, গভীর হতে হতে একদিন ভাবনার অতীত ধামে বোধে পৌঁছে যাবে। তো সেই তখন দেখবে আর গুরুদেবের এই মূর্তিটা নেই, গুরুদেব কিন্তু আছে, গুরুদেব মূর্তিতে নেই, কি হয়েছে? তুমি তো গুরুদেবের সেই বোধের জগতে পৌঁছে গেছো তার সেই সূত্র ধরে। এইভাবে তোমাকে এগোতে হবে। তো এটা এগোতে গেলে এমনিতে এগোনো যাবে না, তাই তোমাকে একটু একটু করে সংযত হতে হবে। তুই বাড়ির পাঁচজনের সঙ্গে খারাপ ব্যবহার করবে, বাইরের লোকের সঙ্গে খারাপ ব্যবহার করবে অকারণ, ফালতু ইচ্ছে করো তুমি তার দোষ ধরবে, ইচ্ছে করো তুমি জেলাসি করবে, একদম জেলাসিটাকে লড়াই করো, তার থেকে তুমি বেরোবার চেষ্টা করবে না, তাহলে তো হবে না, তাই তো সাধনা। তাই তুমি চেষ্টা করো, তোমার বাড়িতে থেকেই চেষ্টা করো, তোমার ভেতর থেকেই তুমি চেষ্টা করো, যে জীবন থেকে চেষ্টা করো, প্রতিনিয়ত চেষ্টা করো, সজাগ থাকো, নিজেকে সজাগ সজাগ রেখে চেষ্টা করো, নিজেকে সজাগ রাখো। আর আর আমি তোমাদের এটা বললাম, আর অবশ্যই তোমরা বারে বারে শুনবে, আর শুনলে তোমাদের মধ্যে কি হবে, প্রেরণা পাবে। আর এই যে ভাবনাটা তুমি ধরে রাখতে চলে ফিরে ঘুরে বেরিয়ে, আর আজকের দিনে করোনার জন্য তো বলেই দিয়েছে সংযম, সবটাই দেখবে একবারে তোমাকে ছোঁয়া ছুঁই থেকে সব ব্যাপারটাই তোমাকে একটু ডিস্টেন্স মেনটেন করতে বলেছে। কিন্তু আমি তোমাকে ডিস্টেন্স মেনটেন করতে বলিনি, আমি তোমাকে বলেছি সংযম, আর সংযমই তার মধ্যে ডিস্টেন্সটা আছে, আর সেই ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা কিন্তু পার্থক্য করে দেওয়ার ডিস্টেন্স নয়, সেই ডিস্টেন্সটা হচ্ছে মানুষের সঙ্গে আর একজন মানুষের সঙ্গে হৃদয়ের সম্পর্ক গড়বার জন্য। সেই কারণে আমাদের সংযমটা, সংযম, সেই সংযমটা আমরা চাই ঋষিকুল থেকে চাই। তো যাই হোক বাবা মায়েরা, তোমরা খুব আনন্দে থাকো, আবার তোমাদের সামনে আমি আসবো, আবার তোমাদের সঙ্গে কথা বলবো, মনে ভীষণ শক্তি রাখবে। আর এখন এখানে থাকতে থাকতে আমার এখানেই ভালো লাগছে, আর যেভাবে জীবন যাপন করছি তাতে ভালোই তো লাগছে, ভালোই লাগছে আমার। আর সাধুর মন তো, তো সেই কারণে সাধুর মন এখন এখানেই হয়তো বসে রয়ে গেলাম সারা জীবন, তাও জানি না, হয়তো এখান থেকে আবার চলে কোথাও হরিদ্বার, ঋষিকেশ, লজগঞ্জুলাতেও চলে গিয়ে জীবন কাটিয়ে দিতে পারি, কিছুই জানি না। তবে সবটাই দাঁড়িয়ে আছে, কেন হ্যাঁ জানি না, কেন না বলতে পারি না, রাম তা রাম যোগী ভয়তা পানি, জল যেমন বয়ে চলে আমাদের জীবনটাও সেইভাবে বয়ে চলে এক জায়গা থেকে আরেক জায়গা। উদ্দেশ্য কি? বিভিন্ন ঘাটে দাঁড়ানো, আর ঘাটে দাঁড়িয়ে সেই ঘাটে কিছুক্ষণ থাকা, আবার বেরিয়ে চলে যাওয়া সেই সমুদ্রের পারে। তো যাই হোক বাবা মায়েরা, তোমরা খুব আনন্দে থাকো, খুব ভালো থাকো, আর সুযোগ পেলে তোমরা আমাদের আশ্রমটা, এখন আশ্রম খুলতে পারিনি, খুলতে পারিনি মানে এমনি আশ্রম খোলা আছে, এমনি আশ্রম খোলা আছে, সেই কারণে এই 25-30-40 জন 50 জনের বেশি আর মানুষকে একসঙ্গে হতে দিই না, সেই জন্য আশ্রমেতে, নাদরা আশ্রমেতে আমি যেহেতু থাকি সেই জন্য বলেছি সবাইকেই যে তোমরা যারা আসবে তারা অবশ্যই ফোন করে আসবে, কারণ আমাকে দেখতে হয় যে 50 জনের বেশি যাতে না হয়। আর দ্বিতীয়ত তোমার ওই রাত্রিবাসের ব্যবস্থা করতে পারিনি, বুঝতেই তো পারছো এই সবটাই করে কারা বলতো, সবটাই তারাই করে, শুধু গুরুদেব তোমাকে ভালোবাসি, গুরুদেব তোমায় ভালোবাসি, আমার ছেলে আমার মেয়ে, গুরুদেব গুরুদেব গুরুদেব, এইটাই যারা করছে তারা নয়, আর একদল আছে যারা গুরুদেবকেও ভালোবাসে, গুরুদেবকে কথাকেও ভালোবাসে, এবং গুরুদেবের কথা ভালোবাসে, গুরুদেবের কথাটা আরো পৌঁছে দিতেও ভালোবাসে, এবং সেটাকে ধরে রাখতেও ভালোবাসে। এইরকম ধরনের ধর্মস্কারী যারা, তারা কিন্তু আজকের এই আশ্রমগুলো ধরে রেখেছে, সেখানে আমি আছি, সবটাই তোমাদের, সবটাই তোমাদের পথের একই পথের প্রতীক, চাইবো তোমরাও সেই পথের প্রতীক, যে যেখানে থাকো সেই পথের প্রতীক, কারণ তোমাদের খুব যে যেভাবে পারো দেখবে। আমি ব্যক্তিগতভাবে আমি নিজে বিশ্বাসী, কিন্তু চাওয়াতে বিশ্বাসী নয়, আমি কোনোদিনই নই, শুধু আশ্রম করেছি, আশ্রমের কিছু আইনি নানান রকম
ব্যাপার আছে, একটা সংস্থা চালাতে গেলে তার অনেক আইনি ব্যাপার আছে, সেই জন্য নানা রকম আইনি ব্যাপারের জন্য অনেক কিছু আশ্রমের রসিদ বিল বই এবং তোমরা যা সেবা টেবা পাঠাও তার জন্য চিন্তা ভাবনা করতে হয় বা সেগুলো লিখতে করতে হয়। কিন্তু আমি ব্যক্তিগত ভাবে চাওয়া চাওয়াতে বিশ্বাসী নই, তো সেই কারণে আমি আমার আশ্রমে এখন তো বোধ হয় 5টা 10 বছর হয়ে গেল, আমি বোধ হয় একদম বন্ধই করে দিয়েছি যে মানুষের কাছ থেকে চাইবে না, কারণ চাইলে তুমি দেবে না চাইলে দেবে না, আমি এই আদর্শে বিশ্বাসী। কেন বিশ্বাসী নই? তোমার স্ত্রীকে তুমি একটা শাড়ি কিনে দেবে, তোমার স্বামীকে একটা তুমি কিছু দেবে, তোমার বাবা মাকে দেবে, না চাইলে দেবে না, এটা হতে পারে, এটা মানবিকতা নয়। তো সেই কারণে আমি আমি একদম সেই জন্য চাওয়া বন্ধ করে দিয়েছি। তো আজ থেকে 10-15 বছর আগে আমি একবার আমি ঠিক করেছিলাম যে অর্ঘদানের মাধ্যমে আমি চেয়ে দেবো। কেন চাইবো? না চাইলে আবার চলবে না। কেন চলবে না? টাকার জন্য চলবে না, আমার আশ্রম তো দরকার নেই, না আশ্রম দরকার নেই, কিচ্ছু দরকার নেই, তোমার দরকার, তোমাদের দরকারের জন্য আমি হিমালয় থেকে ঘুরতে ঘুরতে আমি এখানে রয়ে গেছি নাকি? আমি একজন আমি একজন নাগা সন্ন্যাসী উলঙ্গ মানুষ, ঘুরতে 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 একটা মানুষের তো এত লাগে না, এখানে রয়ে গেছি কেন, আজকে তোমাদের সামনে বসে আছি কেন, দেশ বিদেশ সব জায়গায় গেছি কেন, সব মানুষের জন্য, মানুষের যাতে চেতনা আসে। কারণ না আমার আমার এমনি কোনো অর্থ বর্থ কিছু লাগে না, কিন্তু লাগে না করতে গিয়ে একটা বিশাল একটা জায়গায় দাঁড়িয়ে গেছে। তো সেই কারণে আমি দেখেছি যে তোমাদের মধ্যে একটা সেবা ভাব আসা দরকার, তোমাদের মধ্যে যাতে সেবা ভাব আসে, সেই সেবা ভাব আসার জন্য তার জন্য আমি আজ থেকে বেশ 15-16 বছর আগে আমি চেয়েছিলাম যে অর্ঘদানের মধ্য দিয়ে আমি চেয়েছি যে অর্ঘদান নামক একটা অনুষ্ঠান করো, তোমরা সবাই সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, সে অংশগ্রহণের মাধ্যমে তোমরা সেবা করবে। কেন সেবা করবে না? যাতে করে তোমার মধ্যে সেবা ভাব আসে, তোমার ভেতরে সেবা ভাব জাগুক, তোমার মধ্যে দায়িত্ব আসুক, তোমার মধ্যে একটা কর্তব্য আসুক, তুমি যেন বুঝতে পারো না আমাকে কিছু না কিছু একটা সেবা করতে হবে। এবং সেই কারণে আমি তোমাদের বলেছি, এটা আমার একটা বলতে পারো ভাবনা তোমাদের কাছে। আর এছাড়া আমার এমনিতে আমি বিশ্বাসী যেহেতু নই, আমি আমার আদর্শ হচ্ছে আমি আমি চাইলে পাবো চাইলে তুমি দেবে, এই আদর্শ আমি বিশ্বাসী। আমি হচ্ছি না চাইলেও তুমি দেবে, তার জন্য আমি সেরকম কর্ম করবো, তা সেই তার জন্য আমি সেরকম তার জন্য আমি সেরকম কর্ম করবো, আর সেই কর্ম করলে নিশ্চিত তুমি দেবে, তোমার সংসারেও তুমি এমন ভাবে কর্ম করবে যাতে ছেলে মেয়ে স্বামী স্ত্রী কেউ কাউকে চাইতে না হয়, সবাই যেন সবারটা বুঝতে পারে, সবাই সবার পরিপূরক। যাই হোক বাবা মায়েরা, তোমরা ভালো থাকো, তোমরা আনন্দে থাকো, আজকে অনেকক্ষণ ধরে কথা বললাম, কারণ এখন আমাকে আবার ওষুধ খেতে হবে বুঝলে, আমি ওষুধ খাই, তবে আমার শরীর খুব ভালো আছে এবং হাঁটাহাঁটি শরীর সুস্থ, এবং তোমাদের সঙ্গে মুখোমুখি দেখা না হলো আর একটা জায়গায় নিশ্চিত দেখা হচ্ছে, আর ওই দেখাটাই সত্যিকারের সত্যিকারের সত্যি, তবে হ্যাঁ মুখোমুখি দেখা নিশ্চিত হবে তোমাদের সঙ্গে। আর আর একটা কথা বলি, যারা হিন্দি ভাষী তাদের জন্য মায়েরা একদিন এরকম একটা যারা এই আয়োজন করেছো আজকে তাদের আমি খুব খুশি হয়েছি, মাতৃসংঘের তরফ থেকে মায়েরা যারা এই আয়োজন করেছো ভীষণ খুশি হয়েছি, এবং এই অনুষ্ঠান তোমরা আবার করবে মাসে একটা দিন করলে আমি নিশ্চিত অংশগ্রহণ করব, আর হিন্দি ভাষী যেসব মায়েরা আছে তাদেরকে নিয়েও একদিন করবে, যাতে আমি হিন্দিতে আমি এটা বলতে পারি, তাদের মায়েরা আরো খুশি হবে, খুব আনন্দ পাবে। ঠিক আছে মায়েরা বাবারা সবাই আমার 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 ভালোবাসা, তোমরা সবাই আনন্দে থাকো, তোমরা ভালো থাকো, তোমাদের সকলের মঙ্গল হোক, মনে খুব শক্তি পাও তোমরা। হরিওম হরিওম বাবা মায়ের হরিওম।